ময়নাবাজার এলাকায় বুধবার রাত্রি থেকে পড়ে থাকা এক বয়স্ক মহিলাকে প্রায় 24 ঘন্টা পর ময়না থানার পুলিশ উদ্ধার করে। ওই বয়স্ক মহিলাকে উদ্ধার করে গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। ময়না থানার পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ওই বয়স্ক মহিলাটি মানসিক ভারসাম্যহীন। জানা যায়, বুধবার গভীর রাতে ময়নাবাজার এলাকায় স্টেট ব্যাংকের সামনে কোনো গাড়ির আঘাতে চোট পায়। এরপর থেকে বৃহস্পতিবার সারা দিন ওই এলাকায় রাস্তার ধারে পড়ে থাকে ওই বয়স্ক মহিলা। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এলাকার মানুষ ময়না থানায় খবর দিলে ময়না থানার পুলিশ ওই বয়স্ক মহিলাকে উদ্ধার করে এবং গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। জানা যায়, ওই মহিলার আনুমানিক বয়স 70 বছর, বাড়ি ময়না থানার মুদিবার গ্রামে, নাম প্রণতি জানা। তার বাড়িতে খবর পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তারপরে কি হলো? নাম কি? স্বামীর নাম? আপনি কি আপনার বাড়ি কম খরচে মনের মতো সাজাতে চান? তাহলে আপনার বাড়ির ভেতর রং না করে ডিজাইনার ওয়ালপেপার লাগান। আপনার মনের মতো ডিজাইনের আপনার বাড়িকে গড়ে তুলতে ময়না এই সর্বপ্রথম নিয়ে এসেছে OFKM 3D ওয়ালপেপার। রোলার প্রিন্ট করে আপনার বাড়ি সাজাতে গিয়ে যত খরচ হয় তার অর্ধেক টাকার থেকেও অনেক কম খরচে আপনার বাড়ি ভালো থেকে ভালো সাজান। আর কলকাতায় নয়, আপনার বাড়ির পাশেই কলকাতার দামে ওয়ালপেপার পাইকারি ও খুচরো পাওয়া যায়। আজই আসুন ময়নার পেটুয়া মোড়ে স্কুলের সম্মুখে OFKM 3D ওয়ালপেপার সেন্টারে। বিশেষ দ্রষ্টব্য, কোরিয়ান ও চাইনিজ ওয়ালপেপার পাওয়া যায়। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।